এখন দেখো প্রবলেম ফোর যেটা, এটা হচ্ছে ভ্যাট পেয়েবলের অঙ্ক। ভ্যাট মানে যখন আমরা পণ্য কেনার সময় যেটা দিই সেটাকে বলা হয় ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এটা দুই ভাবে থাকতে পারে, একখানে লেখা থাকতে পারে সাবজেক্ট টু, এই একটা শব্দ। এই সাবজেক্ট টুর মানে হচ্ছে ভ্যাটটা ধরতে হবে, তার মানে 30,000 টাকার মধ্যে ভ্যাটটা নেই। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে তুমি যদি পণ্যটা কিনো 30,000 টাকা, তার উপর আরো ভ্যাট দিবা 6%, যেটাকে সেলস ট্যাক্স বলে। ভ্যাটের আরেকটা নাম হচ্ছে সেলস ট্যাক্স, মনে রেখো। এটা কিনেছো সেপ্টেম্বরের 5 তারিখে, আবার একটা ক্রেডিট সেল করেছো, বাকিতে বিক্রি, ক্রেডিট সেলস মানে বাকিতে বিক্রি করেছো, আবার নগদ বিক্রি করেছো, তখন 19,600 টাকা করেছো। এটার ভিতরে ইনক্লুড লেখা আছে, যে ইনক্লুড মানে এই 19,600-এর মধ্যে ভ্যাট আছে, তার মানে জনগণ তোমাকে ভ্যাট দিয়েছে, ভ্যাট সহই তুমি পেয়েছো এত টাকা। কত টাকা ভ্যাট আছে এখানে? প্রশ্নে বলা আছে 6% সেলস ট্যাক্স, এটাও 6%। বাট এখানে জাবেদার তফাতটা কি হবে? জাবেদায় কোনো তফাত নেই, তফাত শুধু ক্যালকুলেশনে, সমাধানটা দেখ। তুমি যখন প্রথম পণ্যটা 30,000 টাকা সেল করেছো, দেখো সেলস, আমরা সেলস লিখেছি 30,000 টাকা সেলস, আর এই 30,000 রুপে কাস্টমার আমাকে ভ্যাট দিয়েছে 30,000 রুপে 6%, 1,800 টাকা। তাহলে কাস্টমার কাছে যেহেতু বাকিতে আমি মালটা বিক্রি করেছি, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল হবে আমার 31,800, মানে 30,000 আর এই 1,800, এটা যোগফল। কিন্তু দ্বিতীয় কাস্টমার কাছে যখন আমি বিক্রি করছি নগদে 19,610 টাকা, সে তো আমাকে 6% সহ ভ্যাট সহ দিয়েছে, এর জন্য এই 19,610 টাকাকে আমি 106 টাকা দ্বারা ভাগ দিব, কারণ এটা 6% ভ্যাট সহ টাকা। আর 100 দ্বারা যখন গুণ দিব তখন আমি পাবো সেলসের টাকা। আবার যখন 19,610কে আমি 106 দ্বারা ভাগ দিয়ে শুধু 6 দ্বারা গুণ দিব তখন পাবো সেলস ট্যাক্সের টাকা, কারণ আমাদের জানি প্রশ্নে বলে দেওয়া আছে সেলস ট্যাক্স হচ্ছে 6%। তো দুইটা তফাৎ থেকে, একটাতে হলো পণ্যের দামের সাথে ভ্যাট নেই, একটা হচ্ছে ভ্যাট সহ নিয়েছে, তাহলে সেখান থেকে আমরা বের করে নেব। এখন এখানে 6% বলছে বলে আমি 106 দিয়ে ভাগ দিচ্ছি, 15% বললে 115 দিয়ে ভাগ দিতাম। 100 দ্বারা গুণ দিলে পাবা সেলসের টাকা, আর ভ্যাটের দ্বারা গুণ দিলে পাবা সেলস ট্যাক্সের টাকা, এর বেশি এখানে কিছুই আসবে না। এটুকু থেকে আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা এবার আসো ওয়ারেন্টি। ওয়ারেন্টি জিনিসটা কি করতে বল না, বলো তো। এই যেখানে লেখা আছে 1 ইয়ার ওয়ারেন্টি, এই যে মোবাইল টোবাইল কিনে, টেলিভিশন কিনে, ফ্রিজ কিনে, বলে দেয় ওয়ারেন্টি 7 ইয়ার্স ওয়ারেন্টি। ওয়ারেন্টি মানে হচ্ছে একটা নির্দিষ্ট যে সময়টা তোমাকে দিবে, যেমন 1 ইয়ার, এর মধ্যে যদি পণ্যটা খারাপ হয় তারা ঠিক করে দিবে, বদলে দিবে না। আর গ্যারান্টি মানে হচ্ছে বদলে দিবে। ওয়ারেন্টি আর গ্যারান্টির মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছি? জি স্যার। এবার এমআই কোম্পানি সোল্ড 200 ক্যানন প্রিন্টার, তাহলে তারা কতগুলো প্রিন্টার মেশিন বিক্রি করেছে? 200, এক একটা কত টাকা করে? দেখা যাচ্ছে 4,000 টাকা ইচ, 4,000 টাকা ইচ, তার মানে প্রত্যেকটা 4,000 টাকা, এবং 1 ইয়ার ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি। জানেন ওয়ারেন্টির জন্য খরচ হবে কত টাকা করে? তার ধরে নিচ্ছিল 330 টাকা করে খরচ হবে। এখন রিকোয়ারমেন্ট ওয়ানে বলছে পিপিআর জানালেন, হ্যাঁ পিপিআর জার্নালিস্ট টু রেকর্ড দ্য সেল, এজ টু রেকর্ড দ্য সেল অফ প্রিন্টার, প্রিন্টার বিক্রির জাবেদা দাও এবং রিলেটেড ওয়ারেন্টি কস্ট, এটা যে খরচ করছো সেটা জাবেদা দাও। এখন বল না, তুমি যে 200 প্রিন্টার বিক্রি করলা, কিছু কিছু লোক তো ফেরত আসতেই পারে, পারে না? যে খা ভাই প্রিন্টারটা নষ্ট হয়েছে ঠিক করে দেন, আসতে পারে ঠিক করার জন্য? পারে। ওকে, তাহলে তাদের ঠিক করতে যে অ্যাকচুয়ালি তোমার খরচ গেছে, অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট, অ্যাকচুয়াল ওয়ারেন্টি কস্ট হয়েছে 17,000 টাকা, ঠিক আছে? তাহলে এখন আমরা কি জাবেদার দিব? দেখো জাবেদার দিকে তাকাই, যখন তুমি বলো স্যার ডেটটা 15 সাল দাও কেন?
ধন্যবাদ, সলিউশন হবে যেখানে সলিউশন। তাহলে তুমি যখন পণ্য বিক্রি করো 90 টাকা দিয়ে, তাহলে ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট 2000 ইনটু 4000, 8 লক্ষ টাকা বিক্রি করছো। এবার সবার জন্য তুমি যারা নষ্ট করতেছে এদের ঠিক করতে তুমি কত টাকা ব্যয় করেছো, তোমার প্রশ্নে বলে দিয়েছে মাত্র 17000 টাকা তুমি ব্যয় করেছো। এই যে 17000 টাকা, তো টাকা যখন ব্যয় হয় তোমার ক্যাশ থেকে টাকা চলে যায়, এই জন্য ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। কিসের জন্য টাকাটা গেল বলতো? ওয়ারেন্টির জন্য, ওয়ারেন্টি এক্সপেন্স। এখন বললো বন্যা 200 লোকে সবাই কি আসছে? না, এই 200 প্রিন্টার জন্য কত টাকা করে তোমার বাজেট ছিল? 330 টাকা করে না? জি। তাহলে একটা জিনিস, ক্যালকুলেটর আছে তোমার হাতের কাছে? আছে। তাহলে একটু গুণ দিয়ে দেখো তো, 200 জন্য 330 টাকা করে রাখলে কত টাকা ওয়ারেন্টি খরচ হতে পারে? স্যার এমনি তো 200 এর 330 দিলে তো স্যার 66000 হয়। 66000 টাকা ওয়ারেন্টি খরচ হওয়ার কথা, মাত্র করছো কত টাকা? 330। হ্যাঁ, মাত্র কত টাকা খরচ করছো? 17000। বাকি লোক কি আসছে এখনো? বাদ দিলে কত হয় সেটা বলবো হ্যাঁ বলো। স্যার 49000। এই যে 49000 টাকা, হ্যাঁ, এটা কি খরচ করেছো না করবা ভবিষ্যতে আসলে? ভবিষ্যতে আসলে করব। তাহলে যাদের তুমি দিয়েছো তাদের কাছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ কে টাকা দিয়েছো, আর যারা দেও নাই তারা কি আসবে না? তাহলে কি তুমি তাদের কাছে দায়বদ্ধ না? আসতে পারে স্যার। হ্যাঁ, তাহলে এখন যদি আসে ঠিক করে দিতে হবে কি হবে না? হবে এই জন্য ওদের জন্য আমি তো 66000 থেকে 17000 খরচ করেছি, আর বাকি 49000 টাকা আমি সঞ্চিতি রাখবো। এটা হচ্ছে সঞ্চিতির জন্য যাবে, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবল ক্রেডিট। ওয়ারেন্টি পেবল তুমি না লিখে লিখতে পারো প্রভিশন ফর ওয়ারেন্টি। মনে থাকবে ওয়ারেন্টি পেবল যে কথা, প্রভিশন ফর ওয়ারেন্টি একই কথা, যে কোনো একটা লাইন তুমি লিখতে পারো, মনে থাকবে। এর বেশি মনে রাখার চেষ্টা করিব। আচ্ছা, এবার যদি তোমার এই অঙ্কটা অ্যাক্রুয়াল মেথড, এই যে দেখো অ্যাক্রুয়াল মেথডের কথা বলছে, অ্যাক্রুয়াল মেথড মানে হচ্ছে যারা এসেছে তাদের জন্য আমি টাকা দিয়েছি, আর যারা আসে নাই তাদের জন্য সঞ্চিতি রাখছি। কিন্তু যদি অঙ্কটা বলতো ক্যাশ বেসিস মেথড, এই যে ক্যাশ বেসিস, তখন শুধুমাত্র যারা আসছে তাদের জাবেদা দিব, যারা আসে নাই তাদের কোনো জাবেদা দিব না, তারা যেদিন আসবে সেদিন দিব। এটা হলো তফাৎ ক্যাশ বেসিস আর অ্যাকচুয়াল বেসিস। এখানে দেখো তো প্রশ্ন বলে দিয়েছে, টিকেট ওয়ানটা বলছে অ্যাকচুয়াল বেসিসে করতে, যে অ্যাকচুয়াল বেসিস, আর রিকার্ড টু টা বলছে তোমার এই যে ক্যাশ, যে ক্যাশ বেসিস মেথড। তাহলে অ্যাকচুয়াল বেসিসে যাবে তো হয় তিনটা, এক দুই তিন, তিন নম্বরটা হলো যারা আসে নাই তাদের জন্য সঞ্চিতি, আর ঠিক প্রথম দুইটা যাবে দিচ্ছি ক্যাশ বেসিসে, যারা এসেছে তাদেরটা, যারা আসে নাই যখন আসবে তখন যাবে তো হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। এবার তুমি যদি 6 নম্বর অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, দেখো তুমি 500 ডেলিভারি ভ্যান মানে গাড়ি বিক্রি করছো এক একটা 6000 টাকা করে, তাহলে কি বিক্রি করছো? 30000 টাকা খরচ করছো ওয়ারেন্টি, ভালো কথা। তা যদি তোমাকে বলা হয় এই যে ওয়ারেন্টি অ্যাপ্রোচ, যে দেখছি যে ইউজিং এক্সপেন্স ওয়ারেন্টি অ্যাপ্রোচ, এই ওয়ারেন্টি অ্যাপ্রোচটা মানেই হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, তাহলে কয়টা দাবি হবে, তিনটা না দুইটা? অ্যাক্রুয়াল হইলে বা ওয়ারেন্টি মেথড হইলে তিনটা হবে। তাহলে এখন মোট খরচ কত টাকা বাজেট ছিল, যে দেখো যে টোটাল কস্ট, যে লেখা আছে যে টোটাল কস্ট ফর সার্ভিস ওয়ারিং কত টাকা? কস্ট সার্ভিসিং 1 লাখ, 1,20,000 জন্য ছিল তাই? হ্যাঁ হ্যাঁ, 2 লেভেলের জন্য 1,20,000। মাত্র কত টাকা খরচ করছে, যে স্পেন্ড মানে ব্যয় করছে কত টাকা মাত্র? 30,000। তাহলে সমাধানে যাও, সমাধানে গিয়ে দেখো তুমি 500টা বিক্রি করছো 6,000 টাকা করে, 30 লাখ টাকা, আর এই জন্য মাত্র খরচ করছো 30,000। তাহলে 1,20,000 এর মধ্যে 30,000 করলে বাকি আছে 90,000, তাদের জন্য সঞ্চিতি রাখবা। ক্লিয়ার? তিনটা যাবে দা 90,000। আচ্ছা জি ভাই। কিন্তু কিন্তু রিকোয়ার্ড টু তে বলতেছিল যে তুমি যে 30,000 টাকা বলছো, যে লেখা দিছে যে 2016 সালে, অ্যাজুমিং অ্যাজুমিং দ্যাট ওয়ারেন্টি আর নট, এই যে দেখো আর নট, এই যে নট ওয়ারেন্টি আর নট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ সেলস,
এটা সেলসের একটা টাকা না, তাহলে সেলস এটার জন্য আলাদা টাকা নিবা, তাহলে কত টাকা নিবা? অ্যাজুমিং দ্যাট টোটাল সেলস টাকা 1.5 লাখ, এই 1.5 লাখ রিলেটেড টু ওয়ারেন্টি কস্ট, তাহলে ওই 30 লাখ টাকার মধ্যে কত লাখ টাকা ওয়ারেন্টির জন্য বরাদ্দ থাকবে? 1.5 লাখ, 1,50,000, 1.5 লাখ। তখন যাবে তাহলে আমার কি রকম হবে দেখো, দেখো ক্যাশ ডেবিট 500 × 6,000, 30 লাখ টাকা, তার ভিতরে ওয়ারেন্টির জন্য অ্যাডভান্স টাকা নিয়ে রাখছি, এটা কি আর্নড হবে না আন আর্নড হবে বলো তো দেখি, মানে সেবা দেওয়ার আগে টাকা নিয়ে রাখছি, অ্যাডভান্স নিয়ে রাখছি, হ্যাঁ আন আর্ন হচ্ছে 1.5 লাখ টাকা, তাহলে সেলস হচ্ছে কত, 30 লাখের মধ্যে 1.5 লাখ যদি ওয়ারেন্টি হয় তাহলে পণ্যের দাম হচ্ছে 28 লক্ষ টাকা, আমরা বিয়োগ করে বের করলাম। এবার ওয়ারেন্টি খরচ করছি কত, এই বছর 30,000 টাকা খরচ করেছি না, এই যে আগে লাইনে দেওয়া আছে যে 30,000, তাহলে খরচ করে যাবে তার ওয়ারেন্টি ডেবিট ক্যাশ কে, যেমন এই 30,000 কোথায় খরচ করবো, ওই 1.5 লাখ টাকা থেকে নিয়ে খরচ করবো, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার 2 বছরে কত টাকা বাজেট ছিল খরচ করার, 1.5 লাখ না 1,20,000? 1,20,000, তাহলে 1,20,000 জন্য আমি কত টাকা সেলস থেকে সরায় রাখছি, 1.5 লাখ টাকা না, 1.5 লাখ টাকা, 1,50,000, 1,50,000, তাহলে 1,20,000 জন্য রাখছি 1,50,000, তাহলে আমি এখন খরচ করছি 30,000, 30,000 জন্য কতটুকু রাখা হবে, 37,500, এটুকু আমার আর্ন থেকে আর্ন হয়ে যাবে, এই জন্য বুঝতে পারি নাই ভাই, এটা এটা হচ্ছে যে তুমি তো 1.5 লক্ষ টাকা সরায় রাখছো তাই না সেলস থেকে, জি ওখান থেকে খরচ করছো কয় টাকা, 30,000 খরচ করছি, 30,000 টাকা কিন্তু তোমার খরচ হবে কত, খরচ হবে কত টাকা, খরচ হবে 2 বছরে মোট 30,000 টাকা, 1,20,000 টাকা প্রশ্ন বলে দেওয়া আছে, 1,20,000, 1,20,000 প্রশ্ন বলে দেওয়া আছে না, যে 1,20,000 টাকা 2 বছরের জন্য, তো 1,20,000 টাকার জন্য তুমি রাখছো কয় টাকা, 1.5 লাখ টাকা না, জি 30,000 টাকা বেশি রাখছি, তাহলে 1,20,000 জন্য যদি হয় 1.5 লাখ, 1,20,000 খরচ করলে 1.5 লাখ টাকাই হবে, এখন খরচ করছো কয় টাকা মাত্র, 30,000 টাকা, তাহলে ওই কিভাবে বের করা যায় না, যে 1,20,000 জন্য যদি হয় 1.5 লাখ, তাহলে 30,000 জন্য কতটুকু হবে, একটু বেশি হবে না, জি জি বুঝতে পারছি, এখন তাহলে আন আন তো ক্রেডিট, যখন এখান থেকে নিয়ে নিয়ে খরচ করবা তখন আন আন হয়ে যাবে ডেবিট, আর ওয়ারেন্টি রেভিনিউ হয়ে যাবে ক্রেডিট, এটাই ছিল, এটা যাবে ক্রেডিট, জি ঠিক আছে, জি দেখো 7 নম্বরটা দেখো, সো 7 নম্বরে তুমি ল্যাপটপ বিক্রি করছো, যে ল্যাপটপ কত টাকা করে বিক্রি করছো, সে ল্যাপটপ এভারেজ প্রাইস টাকা 750 টাকা, 750, অলসো অলসো মানে কি, আরো তুমি কাস্টমারদের অফার করতেছো ভাই, হ্যাঁ আরো 3 বছরের, হ্যাঁ তুমি অফার করতেছো ভাই 3 বছরের একটা ওয়ারেন্টি কার্ড কিনা নেবে, কত টাকা নিবা 3 বছরের জন্য, 90 টাকা, তার মানে বল না তুমি যে দোকানে ল্যাপটপ কিনতে গেছো সেটা বল ম্যাডাম 750 টাকা ল্যাপটপ কিনে আর 90 টাকার একটা কার্ড কিনে নিয়ে দেন আমাদের, এই কার্ডটা শো করলে আপনি আগামী 3 বছর যাবৎ আমাদের কাছ থেকে সেবা ভোগ করতে পারবেন, হ্যালো কালকে সকালে গিয়ে আসবে তুমি, হ্যাঁ 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 পরীক্ষা আছে, তারপরে আমাকে বললো যে স্যার আমাকে দেখি আমি কথা বলি, না সমস্যা নাই ও নিয়ে আসবে তো সমাধান করে আমি এদের করে দিই, পরীক্ষা প্রসঙ্গে নিয়ে আসে অ্যাকাউন্টিং সবগুলো করে দিই করে
না না একটু উপকার হইলে হোক, সমস্যা কি? তোমার কোনো মেসেঞ্জার ইউজ হবে না, সব ওদের মেসেঞ্জার ইউজ হবে, সমস্যা হবে না। তুমি আসবে কালকে? আসো। আর এমনি তোমার প্রাইভেট নাই? দেও দেও, প্রাইভেট দেও। আমি সবকিছু চারতলা নিয়ে রাখছি, সুন্দর করে একদম সাজে গুজে করে রাখছি। এখন শুধু হোয়াইট বোর্ডটা লাগবে, সেটা আমি কালকে করে দিব। আপাতত হোয়াইট বোর্ড ছাড়া একটু ক্লাস করো, আমি চারতলা সব রেডি করে রাখছি। হ্যাঁ, তাহলে কয়টা থেকে শুরু করবো তুমি? 9টা থেকে? আসো 8:30, আসো চারতলা সব শুরু দিয়ে। চাবি লাগবে না, তোমার চাবি তুমি নিয়ে এসো। চারতলা চাবি নেই, তালা লাইন দরজা নেই, কিচ্ছু নেই, খোলা ময়দান, এখন আমরা আছি। হ্যাঁ, চাবিটা তুমি সেভে রাখো, কারণ আমরা চালাটাই লাগাবো। ঠিক আছে ভাই। হ্যালো, তাহলে এখন বল না। জি ভাই, জি ভাই, ল্যাপটপের দাম কত টাকা? 750? 750। আর তোমরা আরো কাস্টমারকে অফার করো যে 90 টাকার একটা কার্ড কিনেন, ওয়ারেন্টি কন্ট্রাক্ট কিনেন, কিনলে 3 বছর ফ্রি সুবিধা পাবেন, কোনো টাকা লাগবে না, যতবার নষ্ট হবে ঠিক করে দিব। এই কথা শুনে তোমাদের সোল্ড ল্যাপটপ সেল হয়েছে কয়টা? টাকা তো আগে দিয়ে দিয়ে, না যে ল্যাপটপ সেল হয়েছে কয়টা দেখো তো? 300। 300? আর সবাই কি, সবাই কি ওয়ারেন্টি কার্ড কিনছে না? 270 জন কিনছে, 270 জন কিনছে, একদম ক্যাশ টাকা দিয়ে কিনছে, তাই না? ক্যাশ টাকা দিয়ে। তাহলে এই 270 জন যে একটু কিনেছে, তাহলে এখন দেখো তোমার জাবেদারা কেমন দাঁড়াচ্ছে। ক্যাশ ডেবিট টোটাল টাকাটা, সেলস হচ্ছে 750 টাকা করে 300, আর ওয়ারেন্টি কার্ড বিক্রি করছে 270 টাকা, 270টা 75 টাকা করে। এটা কি তোমার আর্ন না আনআর্ন বলো তো দেখি? সেবা দেওয়ার আগে টাকা পেয়ে গেছো? এটা আর্ন আর্ন, এই টাকাটা সেবা দেওয়ার আগে যেহেতু, এই 75 টাকাটা, 75 টাকাটা কয় বছরের টাকা? আপনার 3 বছরের টাকা। আচ্ছা, তাহলে এই যে এখানে যে তুমি দায়বদ্ধ কাস্টমার কাছে, কয় বছরের জন্য দায়বদ্ধ থাকবা? 3 বছরের জন্য। তাহলে তোমাকে যদি আমি ব্যালেন্স শিটে বলি দায়টা দেখাও, যে আনান কতটুকু দায়, তাহলে বলবা 1 বছরে যে টুকু দেখ। স্যার বলেন, আমরা ওয়ারেন্টি কার্ড কি 90 টাকা করে কিন বিক্রি করলাম না, 75 টাকা করে বিক্রি করছি, প্রশ্ন দেখো। স্যার 75 টাকা করে কই বিক্রি করলাম ভাই, ওটা 90 টাকা হবে। কত হয় গুণ দিয়ে দেখো তো, 90 টাকা করে বলতে। স্যার 24,300। তাহলে এখানে আমার ঠিক করে নিতে হবে, তাই না? 75-এর জায়গায় হবে 90। 90 এখানে 24,300। ওকে ফাইন, 24,300, 24,300। তাহলে 24,300 যদি করি, তাহলে এখানে হবে 8,100, এখানে হবে 16,200। এখন বলো বন্যা, এই যে 24,300 টাকা পাইছো, এটা কি 1 বছরের টাকা না 3 বছরের টাকা? 3 বছরের। তাহলে তুমি জনগণের কাছে কি 3 বছর দায়বদ্ধ থাকবে না? তাহলে বলো তো, 2014 সালে যখন বিক্রি করছো, তাহলে কারেন্ট লাইবিলিটি হবে কয় বছর? সবসময় মনে রাখবা, যত বছর নিয়ে না কেন, প্রথম বছরটুকু হচ্ছে কারেন্ট লাইবিলিটি, বাকি না, প্রথম 1 বছর হচ্ছে কারেন্ট লাইবিলিটি, বাকি যতগুলো বছর থাকবে সবটা হচ্ছে লং টার্ম, মনে থাকবে? জি ভাই। যদি এখানে 4 বছর হইতো, তাহলে প্রথম 1 বছর তো কারেন্ট, 3 বছর কি হইতো? 3 বছর লং টার্ম লাইবিলিটি, লং টার্ম। এবার 14 সালে বলতেছো যে 1 বছর কারেন্ট লাইবিলিটি, 2 বছর লং টার্ম, যখন তোমার 15 সালে পারা দিবা, তখন ওই যে যে কারেন্ট লাইবিলিটিস যে টাকাটা ছিল, সেখান থেকে কিছু টাকা খরচ করেছো।
এখানে দাও আমার হবে সেটা 16,300 থেকে দুইতে ভাগ দিতে হবে 8,100 তোমার মেরামত করতে মাত্র খরচ গেছে 2,000 টাকা গেছে পার্টস 3,000 টাকা গেছে লেবার বিল 3 আর 2 মোট কয় টাকা হয় 5,000 এই তুমি যখন ওয়ারেন্টি করে দিছো ঠিক করে দিছো তখন ওয়ারেন্টি এক্স ডেবিট পার্স লাগাই দিছো পার্সের জন্য পার্স ক্রেডিট আর লেবারের বিল বাকি রাখছো লেবারের জন্য ওয়েজেস পেবল ক্রেডিট মামলা শেষ এক বছর যখন শেষ হয়ে যাবে এবার 15 সালে গেলে ব্যালেন্স শীটে কি আর 2 বছর টাকা থাকবে না এক বছর টাকা হবে বলো স্যার ওয়েজেস পেবল কেন দিলাম কি বলা আছে যে বাকি এই যে দেখা যে লেখা আছে হ্যাঁ ওয়েজেস বলা আছে এখানে লেখাই আছে যে 2,000 টাকার পার্স আর 3,000 টাকা লেবারের বিল আর কিছু বলে নাই তাহলে ধরে নিচ্ছে এটা বাকি আছে এবার বন্যা বলো তো 14 সালে বসিলা 1 বছর কারেন্ট 2 বছর লং টার্ম 14 সাল শেষ 15 সালে যায় কি এবার 2 বছর থাকবে না 1 বছর কারেন্ট থাকবে আর 1 বছর লং টার্ম ভিতর স্যার 1 বছর কারেন্ট 1 বছর লং কারণ আমার যে 1 বছর শেষ হয়ে গেছে তাই না তাহলে এই পর্যন্ত হ্যালো জি সাত পর্যন্ত ওয়ারেন্টি অঙ্ক দেখাইলাম হ্যাঁ 8, 9, 10 এটা আগামী ক্লাসে করব ঠিক আছে একদিনে দিলে লোড হয়ে যাবে আর যদি তোমরা বাকিটা দেখা বুঝতে পারো তাহলে হয়তো আমি আগামী ক্লাসে শর্ট সময় লাগবে কম ঠিক আছে আট নম্বরটা ভাই একটু দেখা দিতে আট নম্বরটা আচ্ছা দেখো আট নম্বরটাতে কি বলেছে জি আট নম্বরটাতে বলতেছে যে আসিফ কোম্পানি সেল অটোমেটিক ক্যান অপারেটর যে ক্যান অপারেটর ওপেনার চিনো ক্যান ওপেনার ক্যান চিনো ক্যান মানে ওই যে খাওয়ার ওই যে আরসি গুলো ক্যান খাও না এটা ক্যানের মুখ খোলার জন্য একটা মেশিন সেই মেশিনটা বিক্রি করে কত দিনের ওয়ারেন্টি দেয় 75 দিনের 75 আচ্ছা এরপর বলছে বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স অতীতের অভিজ্ঞতা দেখা যায় দ্য কোম্পানি এস্টিমেট দ্যাট 8% ইউনিট সোল বিকাম ডিফেক্ট তুমি যা বেচো তার কত পার্সেন্ট নষ্ট হইতে পারে 8% নষ্ট হলে এগুলো কি ঠিক করে দিতে হবে না ঠিক করে দিতে হবে লেখছে ডিউরিং দ্য ওয়ারেন্টি পিরিয়ড তুমি যে ওয়ারেন্টি দাও না 75 দিন এর ভিতরে যদি নষ্ট হয় প্রায় 8% পণ্য তোমার নষ্ট হয়ে যায় তাহলে এগুলো ঠিক করতে হবে এবার বলো নভেম্বর মাসে তুমি কতগুলো সেল করছো 60,000 তো 60,000 এ কত পার্সেন্ট নষ্ট হবে 60,000 নষ্ট হবে কিন্তু হ্যাঁ এটা দেখতে হবে কত 4,800 নষ্ট কিন্তু আসছে কতগুলো বলো তো 1,400 আবার ডিসেম্বর মাসে তুমি বিক্রি করছো 64,000 সেখান থেকে নষ্ট হবে 8% কিন্তু আসছে কত মাত্র 1,000 তাহলে 1,000 আর 1,400 মোট কতগুলো আসলো এই বছর 1,000 আর 1,400 মোট 2,400 এখানে রিকোয়ারমেন্ট 1 হচ্ছে এটা 2 হচ্ছে এটা আর 3 হচ্ছে এটা এটা দেওয়া নাই তোমরা একটু ঠিক করে নিও এবার বলো রিকমেন্ড 2 তে কি চেয়েছে 1 মিনিট একটু স্যার রিকমেন্ড 3 তে একটু লেখেন নেই এই লেখা লাগবে না এটা তোমার ওখানে লেখাই আছে এই যে যে দেখো যে গিফট এন্ট্রি সোনা রি হ্যাঁ চুক বিষয় লিখে আছে
ঠিক আছে, তাহলে এবার এটা জাবেদাটা দেখো, দেখো জাবেদা দেখো, নভেম্বর মাসে আমি 60,000 সেল করছি, তার 8% নষ্ট হবে, আর এক একটা নষ্ট ঠিক করতে কতটুকু সময় লাগে জানো? কত টাকা করে লাগে? এই যে দেখো লিখে দিচ্ছে, এক একটা নষ্ট ঠিক করতে তার 30 টাকা লাগে, বলে দিচ্ছে 30 টাকা, ওই সর্বশেষ নিচে গুলে দিছে। হ্যাঁ এই যে বলে দিছে দেখছো, এই যে বল খুলেছে, এই যে দেখো, এই যে এই যে 30, এই যে জি জি জি। আচ্ছা তাহলে এখন নভেম্বর মাসে 60,000 8% নষ্ট হবে, 30 টাকা করে লাগবে, এতে লাগবে 1,44,000, আবার ডিসেম্বরে 64,000 8% হবে, 30 টাকা করে লাগবে, 1,53,600। তাহলে মোট কত টাকা আমার নষ্ট হবে, এই ওয়ারেন্টির জন্য খরচ হবে? 2,97,600। ওকে ফাইন, এবার যদি আমি জাবেদা দিতে চাই তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবল ক্রেডিট, কত টাকা খরচ হবে? 2,97,600। আচ্ছা এর থেকে মাত্র খরচ করেছি কয় টাকা? প্রশ্ন দেখো বলে দিয়েছে কত টাকা খরচ করেছো, মাত্র 36,000 টাকা খরচ করেছো, 36,000 টাকা। তাহলে রিকোয়ার্ড টু, তাহলে রিকোয়ার্ড টু তে বলে যে 36,000 টাকা জাবেদা দাও, তাহলে কি আমি রিকোয়ার্ড টু এর জাবেদা দিতে পারবো না? ওয়ারেন্টি পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট 36,000 টাকা। জি এবার রিকোয়ার্ড সি তে বলতেছিল যে তোমার জানুয়ারি মাসে, ভাই বলো এখানে যদি 36,000 টাকা না দেওয়া থাকতো তাহলে আমরা কি এই জাবার দেব না? হইতো না, না না, কারণ এই যে যে 1,014 মোট 2400 লোক, এই যে দেখো, এই যে 2400 ওয়ারেন্টি ক্লেম আসছে, কারণ আমি তো জানি 2400 আসবে, এই 2400 ঠিক করতে আমার 3600 টাকা লাগছে, এর আসছে ডিসেম্বর দিনে। এমন জানুয়ারি মাসে যারা আসবে, জানুয়ারি মাসে বলছে আরো 1,100 লোক আসছে বা আসবে, এই 1,100 লোকের জন্য এবারে যে কত টাকা করে বরাদ্দ করা ছিল, 1,100 লোকের জন্য 30 টাকা করে, তাহলে এদিকে আমার ঠিক করে দিতে হবে না যদি জানুয়ারি মাসে আসে? হ্যাঁ ঠিক করে, তাহলে আমি তো সবার জন্য পেবল রেখেছি 2,97,000, কেবল তো 36,000 আসছে, এই জন্য পেবল থেকে নিয়ে নিয়ে ঠিক করে পেবল হয়ে যাবে ডেবিট ক্যাশ ক্রেডিট। আবার জানুয়ারি মাসে আসবে, তাহলে ডেটটা কি দিবা? জানুয়ারি, তাই না? জি ভাই। আচ্ছা সালটা দিবা কত? জানুয়ারি দিবা, বুঝতে পারছি এখন সালটা দিবা কত? জানুয়ারি মাস হবে, আর এগুলো সব কি হবে, 2014 হবে না? জি ওগুলা সব 2014, 2014 কি হবে ডিসেম্বর 31, জ্যোতি চলে গেছে। আচ্ছা দেখো, হ্যাঁ জানুয়ারি 1 থেকে যখন 1,100 লোক আসবে, 1,100 লোককে 30 টাকা ঠিক করতে গেলে 33,000 টাকা ঠিক করতে হবে, 33,000 এক্সপেন্স ওয়ারেন্টি পেবল থেকে নিব, ওয়ারেন্টি পেবল মানে দায় কমে যাবে, ওয়ারেন্টি পেবল ডেবিট ক্যাশ কমে যাবে, ক্যাশ ক্রেডিট, এর বেশি কিছু নয়। ঠিক আছে তাহলে 8 পর্যন্ত তোমরা আবার এই ভিডিওটা দেখো, আর দেখে দেখে পড়ো। আগামী ক্লাসে আমি 9, 10 দুইটা অঙ্ক, 10 আর 11 একই অঙ্ক, এই জন্য আগামী ক্লাসে 9 আর 10 করে পরে একটা নতুন অধ্যায় যাবো। ক্লিয়ার? ভালো থাকবে, আমি সেভ করে আমি আবার দিয়ে দিচ্ছি, চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমার দিকে।